গুড মর্নিং, আপনারা কেমন আছেন সবাই? সুকন্যাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে তো রবিবার, তাই আমি আজকে বাজারে গিয়ে সারা সপ্তাহের মাছ ও সবজি কিনে নিয়ে এলাম। আপনারাও দেখুন আমি বাজার থেকে কী কী কিনে আনলাম। আর ওই যে দেখুন এই ক্যামেরা স্টিকটা থেকে একটি রাবারের মতো জিনিস কোথা থেকে খুলে পড়েছে, সেটা সারাতেই ব্যস্ত আরিয়ান। এই যে আমি ব্যাগ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি, বের করে যেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং যেগুলো জলে ধুয়ে ফ্রিজে ঢুকাতে হবে সেগুলো জলে ধুতে হবে। মাছগুলোকে ভালো করে ধুয়ে ডাব্বায় ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর আজকে রবিবার, আজকে তাই আজকে তো চিকেন হবে। আর আজকে তো সকালে খাওয়ার জন্য এই মিষ্টি দোকান থেকে পরোটা, তরকারি ও মিষ্টি কিনে এনেছি। এখন আমি দুপুরে রান্নায় চলে এলাম। আর বাজার থেকে ওই যে কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছি, ওগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করে ভেতরটা দেখে নিচ্ছি পোকা টোকা আছে কিনা। আর এখন চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টক দই, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মানে মিক্সড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, একটু পরে রান্না করব। যে ও এখন তাতাই পড়াশোনা করছিল, করে করে তার খিদে পেয়ে গেছে, তাই একটা চকলেট নিয়ে এসে খেতে আরম্ভ করে দিয়েছে। আবার পড়ছে, আবার পড়ার মাঝে খেলা, আবার পড়া, আবার খেলা, আবার পড়া। ওর মাঝে মাঝে ব্রেক নিয়েই পড়তে ভালো লাগে আর কি। এই যে আমার এখন চিকেন কষানো চলছে, আর ওদিকে ভাত হচ্ছে, আর এখানে কুমড়ো ফুলটাকে ভাজবো বলে তার জন্য একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, আর একটু কালো জিরে, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ দিয়ে ওটাকে মাখিয়ে রাখলাম। 5 মিনিট থাক মাখানো, তারপরে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলগুলো ওর মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেব।
এই যে দেখুন আমার চিকেন রান্না কমপ্লিট। আর আজকে আমাদের মেনুতে হয়েছে ভাত, চিকেন, কুমড়ো ফুলের বড়া আর স্যালাড। শসা আর গাজরটা কেটেছি, আর খাওয়ার সময় পেঁয়াজ, লেবু আর পাকা আম কাটা হবে। সবজিগুলোকে আমি এইভাবে প্যাকেট করে নিয়েছি, এবার এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। এখন বিকেল হয়ে গেছে, তাই চা করছি। আমি আর বাবাই চা খাবো, আর তাতাই খাবে ওই যে সকালে দোকান থেকে সিঙ্গা, ছোটো ছোটো সিঙ্গাড়া টাইপের কিনে নিয়ে এসেছিলেন, সেইগুলো দিয়ে আমরা চা খাবো। আর তাতাই খাবে ওই ফ্রুটি দিয়ে, সস দিয়ে ওটা খাবে। আর আজকে তো ইমোজি ডে, তাই একটু ইমোজি আঁকার চেষ্টা করলাম, কিন্তু হয়ে গেল খুব বড় ইমোজি। এইটাই আমি করেছি, আর এর পরেরটা তারপর আমার মেয়ে করছে, ওরটা খুব সুন্দর হয়েছে। আর এখানে তাতাই তো এক মনে টিভি দেখে যাচ্ছে, খাবার চলে এসেছে তাও কোনো হুঁশ নেই। তারপর খেয়ে টেস্ট করে বলছে খুব সুন্দর লাগছে। আর আমি আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।